এবারের কোরবানির ঈদের পশুর বাজারে ভারতীয় গরু আসার সম্ভাবনা কম থাকায় বেশি দাম পাওয়ার আশা করছেন দেশের গরুর খামারিরা কোরবানিকে সামনে রেখে সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছোট বড় শতাধিক খামার গড়ে উঠেছে খামারিদের দাবি দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু পশু পালন করছেন তারা তবে গোখাদ্য এবং ওষুধের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের কিছুটা বেশি দামে গরু কিনতে হবে আনিসুর রহমানের তোলা ছবিতে দিদা চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব সাথে ছিলেন সুভাষ চৌধুরী এবং দেলোয়ার হোসেন কোরবানির ঈদকে সামনে রেখে বেশি মুনাফার আসায় দেশের প্রত্যন্ত অঞ্চল সহ রাজধানীর আশেপাশে গড়ে উঠেছে দেশীয় গরুর খামার খামারিদের দাবি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব খামারে পশুপালন করা হচ্ছে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের এই খামারটিতে প্রায় আড়াইশো গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে যেগুলোর প্রতিটির সর্বমূল্য দাম দুই লাখ টাকা খামার মালিক জানান এখানে শতাধিক গরু আছে যেগুলোর ওজন আট থেকে দশ মন যা কোরবানির হাটে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি হবে এসব গরু বিদেশি জাতের হলেও দেশীয় পদ্ধতিতে পালন করা হচ্ছে বলে জানান খামার মালিক কোরবানির জন্য প্রায় আড়াইশো পনেরো তিনশো মতো গরু আছে আমাদের রেঞ্জ স্টার্ট হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে আপনার ছয় লক্ষ সাত লক্ষ পর্যন্ত রেঞ্জের গরু আমাদের এখানে আছে ভারতীয় সীমান্ত লাগোয়া পুটখালীর এই পথ দিয়ে একসময় প্রতিদিন কয়েক হাজার গরু আসত এখন সেই এলাকা ভারতীয় গরু শূন্য এসব গ্রামেও এবছর দেখা গেছে ছোট বড় দেশীয় গরুর খামার এ আগারণ মাসের শেষে কিনা উনত্রিশ হাজার টাকা এটা ষাট হাজার টাকা হলে ব্যস্ত যে একসাথে বারবার পঞ্চাশ টাকা ষাট টাকাটা খরচ করতেছে একসাথে টাকাটা পাচ্ছি মুক্তা পাচ্ছি লাভ আছে লাভ নাই এতে বিশ হাজার টাকা খরচ হচ্ছে দশ হাজার টাকা লাভ থাকবে ভারতীয় সীমান্তবর্তী জেলার গরুর হাটগুলোতেও দেখা গেছে পর্যাপ্ত সংখ্যক দেশি গরু এসব হাট থেকেই মূলত পাইকাররা পশু সংগ্রহ করে রাজধানীসহ অন্যান্য বড় শহরে নিয়ে আসেন তারাও বলছেন ভারতীয় গরু কম দেশে প্রচুর দেশীয় খামার গড়ে উঠেছে দেশি গরু অনেক বহু আছে বহুত আছে না না কোনো সমস্যা যে পরিমাণ গরু আছে ওই পরিমাণ গরু আমরা কিনে পারতেছি না মানে বিক্রি করব যারা তারা বলছে বিক্রি করবে নিজান নিজান এভাবে তা আছে দেশি প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে বর্তমানে দেশে প্রায় দুই কোটি গরু আর আড়াই কোটি ছাগল আছে এসব পশুর বেশিরভাগই কোরবানির ঈদে জবাই করার উপযোগী প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন দেশীয় গরু দিয়ে এবছর কোরবানির চাহিদা মেটানো যাবে প্রাণী সংখ্যা আরও বাড়িছে গরু তারপরে ছাগল ভেড়া বা মহিষ এদিক থেকে এবং ছাগল যথেষ্ট রয়েছে গতবার বরং ছাগল আমরা যেটা আশা করেছিলাম কোরবানি হবে ততটা লাগে নাই বরং গরু আরও বেশি গিয়েছিল অসুবিধা হবে না এবারে প্রস্তুতি যেটা আমাদের মাঠ পর্যায়ে রয়েছে সেটা ভালোই আছে এবং তাতে সুন্দরভাবে পার করতে খামার মালিকদের অভিযোগ এবছর অন্য বছরের তুলনায় অনেক বেশি দামে গোখাদ্য ও ওষুধ কিনতে হচ্ছে তাদের এ কারণে কিছুটা বেশি দামে ক্রেতাদের কোরবানির পশু কিনতে হবে বলে মনে করেন তারা দিদার চৌধুরী এন নিউজ ঢাকা